আজকের যাত্রায় চলে আসলাম কুমিল্লা জেলা সদরে অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি জেলা সদর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত চণ্ডীমুড়া মন্দির, যেটি লালমাই পাহাড়ের উঁচু ঢিবির উপর অবস্থিত। লালমাই পাহাড়ের পাশ ধরে আমরা চলে আসলাম সেই সুন্দর একটি গ্রাম, যে গ্রামটি বড়ুয়া গ্রাম, লগ্নসার গ্রাম নামে পরিচিত। আমরা চলে আসলাম লগ্নসার, বড়ুরার সেই লগ্নসার গ্রামে। বন্ধুরা, আমাদের এক খুব প্রিয় একজন লোক এখানে বসবাস করে। আজকে তার বাড়ি পরিদর্শনে আমরা আসছি। তো আস্তে আস্তে আমাদের গাড়ি সামনে চলে যাচ্ছে। আমরা প্রথমেই ওনার বাড়ির ভিতরে প্রবেশ করব, দেখব ওনার সেই গ্রামখানে। বড়ুরা উপজেলা কুমিল্লা জেলা সদর থেকে 26 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সেই উপজেলারই একটি গ্রাম লগ্নসার। আজকে সেই গ্রামে আসলাম। বৌদ্ধদের ধর্মীয় খেতাব বড়ুয়া। এছাড়াও এই অঞ্চলে অধিকাংশ স্থানে পান চাষ করা হতো, যা এখনও বিদ্যমান। ফলে ধর্মীয় প্রভাব এবং সাংস্কৃতিক ঐতিহ্য এই দুটি বিষয়কে সমন্বয় করে বড়ুরা উপজেলার নামকরণ করা হয়েছে। বড়ুরা উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও 15টি ইউনিয়ন রয়েছে। আমরা সেই প্রিয় মানুষটির বাড়িতে প্রবেশ করলাম। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। ছিমছাম এই বাড়িটির ভিতরে কি নেই, সব রকমের ফলের গাছই দেখতে পেলাম। বন্ধুরা, এই যে একটি কাগজি লেবু গাছ, সত্যি অসাধারণ। এই গাছটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। গাছটির প্রতিটি পাতার ফাঁকে ফাঁকে ফল ঝুলে আছে, অর্থাৎ যথেষ্ট পরিমাণ কাগজি লেবু এই গাছটাতে ফলন হয়েছে, যা আমাদের এই বিধাতারই দান। রহমতের যে ভাণ্ডার সেটি দিয়েছেন। পরাশচন্দ্র সিংহ দাদার সাথে কথা বলছি। দাদা কি বলে? দাদা আপনার নাম কি? আমার নাম পরাশচন্দ্র সিংহ। দাদা আমরা তো আজকে আসছি, এই জায়গার নাম কি, এই এলাকার নাম কি? লগ্নসার। লগ্নসার গ্রামের নাম? গ্রামের নাম। আচ্ছা, এটা হলো থানা হইলো বড়ুরা, বড়ুরা জেলা হইলো কুমিল্লা। তো আমরা এই জায়গাটা আসছি, এই বন্ধুকে পাইছি, যিনি খুব বন্ধুসুলভ। আমরা ঘুরে ফিরে দেখছি ওনার গ্রামটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের দাদার বাড়ি, সেই দাদার বাড়িতে আসলাম। দাদার বাড়ি এই গাছ থেকে আমরা লেবু পাড়লাম, অনেক লেবু ধরছে এই গাছে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আমরা ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো সেই সুন্দর বাড়িটি। আমিও এক ব্যাগ লেবু নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সবুজে শ্যামলে ভরা এই ছোট্ট গ্রাম, সত্যি অসাধারণ। গ্রামের যে রাস্তা, সেই রাস্তাটির দুপাশে সারি সারি সবুজ গাছ দাঁড়িয়ে আছে, সত্যি মনোমুগ্ধকর, যেটি আপনার মনকে কেড়ে নেবে। এইরকম রাস্তা সাধারণত খুব কমই চোখে পড়ে আমাদের, বিশেষ করে এই যে সবুজ বনানি ভরা গাছপালা, সেটা আসলেই বর্তমান সময়ে খুব কমই আমরা দেখতে পাই। ঘুরতে ঘুরতে আমরা যেহেতু বড়ুয়া যেই এরিয়া সেই এলাকায় আসছি, তা আমরা এখানকার যে উপাসনালয়, যে বুদ্ধিস্ট টেম্পল বা ফ্যাগোডা, সেখানে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করছি এখানকার স্থানীয় যে টেম্পলটি আছে সেখানে। বন্ধুরা, আপনার চোখ জুড়িয়ে যাবে এখানকার বৈচিত্র্যময় যেই এখানকার যে গাছপালা এবং আবহাওয়া, সব কিছুই যেন আপনার মনকে কেড়ে নেবে। বন্ধুরা, আমরা চলে আসলাম লগ্নসাত রোহিতগিরি তপোবন বৌদ্ধ বিহারের। দেখতে পাচ্ছেন পূর্ণজ্যোতি যে টেম্পল, সে টেম্পলটির সামনে আছি। আমরা ভিতরে প্রবেশ করি। এখানে একজন পুরোহিত আছেন, তিনি সবসময় এখানে থাকেন, এছাড়া অন্যান্য লোকজন তো থাকেই।
এই বৌদ্ধবিহারটি প্রতিষ্ঠা করেন বাবু শিশির বড়ুয়া। বৌদ্ধবিহার থেকে বাহিরের দৃশ্য এরকম। আমরা টেম্পলটি ঘুরে দেখলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের? গ্রামখানি কেমন লাগলো এবং এর চারপাশ আপনাদের কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। সবার সুন্দর জীবন কামনা করি। আল্লাহ হাফেজ।